ওরে বাপ রে বাপ, কি যে গরম লাগছে। গরম বুঝলি ইকরি, এক টুকরা বরফ যদি ঘাড়ে দিতে পারতাম যা আরাম লাগতো না। বরফ? তোমার বরফ লাগবে? কোনো চিন্তা করো না হালুম, ইকরি কুনিমরের দোকান থেকে তোমাকে এক্ষুনি বরফ এনে দিচ্ছে। বাহ 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 বাহ, তুমি তুমি বরফ আনবে? হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়, ঠান্ডা ঠান্ডা হবে, সে মাছ তুলবো আয়েশে। তাহলে ইকরি এখন চললো বরফ আনতে, চলো চলো। যাও যাও, তাড়াতাড়ি ফিরে এসে কিন্তু ইকরি। ধন্যবাদ। ইকরি তোমার কি চাই? কটুকরো দেবো ইকরি? দুই টুকরো দাও। পাতা ধরতে পারছি না, পেরে দাও না। ধরতে পারছি না, ধরতে পারছি না। আবার চেষ্টা করো। মানিক ধরো, জালে কামড় দিয়েছে, এবার ছেড়ে দাও। তোমাকে ধন্যবাদ, তুমি মজা করে পাতা খাও। বরফ কোথায়? এ তো দেখছি পানি। পানি? না না না, আরে পানি কিন্তু হলো, ইকরি তো বরফ ফেললো, বরফ ফেললো কোথায়? হ্যাঁ ইকরি দাঁড়াও, ইকরি এক্ষুনি তোমাকে বরফ এনে দিচ্ছি। হ্যাঁ না শুনেই চলে গেল। গুনিমাইরা গুনিমাইরা, কি হয়েছে ইকরি? ইকরি আরো বরফ লাগবে, দাও আরো বরফ। দাও দাও দাও। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। দাও না, জলদি দাও। আবারও দুই টুকরো? হ্যাঁ হ্যাঁ, দুই টুকরো দাও। এক টুকরো? ধন্যবাদ চিনি মাইরা, বারো বারো বারো। তুমি হারিয়ে যাব। কেমন আছে ইকরি? কেমন আছে সবুজ প্রিয়া? এই এই আমার ছাতা, আমার ছাতা, আমার ছাতা। দাঁড়াও দাঁড়াও, সবুজ প্রিয়া কি সাহায্য করছি? দাঁড়াও, এই দাও দাও, এই ছাতা, দাঁড়াও দাঁড়াও, ছাতা দাঁড়াও, দাঁড়াও না দাঁড়াও না, তুমি দেখি কথাই শুনছি না, ছাতা দাঁড়াও না দাঁড়াও, এই ছাতা ধন্যবাদ ইকরি, এখন আমি চললাম বাজার করতে। আমার কথাটা শোনো, গুনিমরের দোকান থেকে বরফ নিয়ে আসার পথে তোমার কোথাও দেরি হয়েছে কিনা?
কি হয়েছে জানো? কি হয়েছে? ইকরি গুনিমায়ের দোকান থেকে বরফ নিল। তারপর ইকরি দেখা হলো সবুজ মিয়ার সাথে। সবুজ মিয়া ছাতা মাথায় দিয়ে বাজারে যাচ্ছিল। তারপর কি হলো জানো? হঠাৎ করে বাতাস আসলো আর সবুজ মিয়া ছাতাটা বাতাসে উড়ে গেল। তারপর ইকরি দিল এক ছুট। ছুটতে 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 ইকরি অনেক কষ্ট করে সবুজ মিয়ার ছাতাটা কাপ করে ধরে ফেললো। দান হয়েছে না? ও তাই, আর ছাতা ধরতে গিয়ে কিছুটা সময় পার হয়ে গেছে। আর সেই সময়ের মধ্যে গরমে বরফ গলে পানি হয়ে গেছে, যা গরম পড়েছে না। বাহ দারুণ তো, বরফ গলে পানি হয়ে যায়। হ্যাঁ, আর পানি ডিপ ফ্রিজে রেখে বেশি ঠান্ডা করলে বরফ হয়ে যায়। কিন্তু হালুম শোনো না, ইকরিকে বরফ আনতে হলে কি করতে হবে? ইকরিকে বরফ আনতে হলে গুনিময়ের দোকান থেকে বরফ নিয়ে একেবারে সাঁই করে এখানে চলে আসতে হবে, কোথাও দেরি করা যাবে না। এই কথা, কোনো চিন্তা করো না হালুম, ইকরি এবার বরফ কোথাও দেরি করো না। ঠিক আছে ঠিক আছে। ইকরি যে কি করছে! হারিয়ে যাবো। এটা কি হলো? সিনেমাটা যা দারুণ ছিল না! যেমন গল্প তেমনি তার গান। বিজলি বিজলি! এবার তুমি সত্যি সত্যি বরফ আনতে পেরেছো। কিন্তু ইকরি ইকরি, তোমার যে অবস্থা তাতে মনে হচ্ছে এই বরফটা আমার চেয়ে তোমারই বেশি দরকার। তুমি ঘোরো, আমি তোমাকে সুন্দর করে গায়ে লাগিয়ে দিই। আর্থিক সহযোগিতায় USAID আমেরিকার জনগণের পক্ষ থেকে।